স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা। টাঙ্গাইলের মধুপুরে স্বামী সেজে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানো এবং খদ্দেরের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের নাটক করে অবশেষে ফেঁসে গেলেন কথিত স্বামী রুবেল মিয়া নামের এক যুবক। রুবেলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন মধুপুর থানা পুলিশ। রুবেল উপজেলা কোড়ালিয়া ইউনিয়নের ধামাবাসুরি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার কথিত স্ত্রী টাঙ্গাইল জেলা সদরের পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামের মেয়ে, দেহ ব্যবসায়ী নিরালা। খোঁজ নিয়ে জানা যায় রুবেল নিরালাকে স্ত্রী পরিচয়ে মাস তিনেক ধরে ধামাবাসরি গ্রামের বসবাস করে বিভিন্ন স্থানে দেহ ব্যবসা করে আসছিল। তাদের চলাচল সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাড়িয়ে দেন। পরে মধুপুর পৌর শহরের কাঁঠালতলি মোড়ে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। গত শুক্রবার রাতে রুবেল টাকার বিনিময়ে নিরালাকে নিজ গ্রামের দুই বন্ধুর নিকট দিয়ে আসে। কিন্তু ওই রাতে পাশের গ্রামের আরও তিন বন্ধু নিরালাকে ছিনিয়ে নিয়ে রাতভর গণধর্ষণ করে। পরে রুবেল পুলিশের কাছে কথিত স্ত্রীকে অপহরণ ও গণধর্ষণ করা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ অভিযান চালিয়ে রুবেল সহ ছয়জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন আমুয়াটা গ্রামের হেলাল রুবেল, ধামাবাসরি গ্রামের জায়দুল, হাফিজুল, সোহেল রানা ও হাশিম। পুলিশের এসআই ফখরুল ইসলাম ও আবু সালেহ জানান, রুবেল স্বামী সেজে টাঙ্গাইলের এক দেহ ব্যবসায়ীকে দিয়ে কথিত স্ত্রী অপহরণ ও গণধর্ষণের অভিযোগ করেছিলেন।